বন্ধুরা, আর্ন আনলিমিটেড ইউরো নো ইনভেস্টমেন্টের ভিডিওটির প্রথম পার্টের পর পরবর্তী অংশ আলোচনা করছি। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। এখন 20 ইউরো আমার ফ্রি পেয়ে গেছি। এখন আমার মূল কাজটা কি এবং আমার প্রোফাইলটাও কমপ্লিট হয়ে গেছে। তাহলে বন্ধুরা, এখানে আপনার মন মতো আপনি সেটিং করে নিতে পারেন। হয়তো বা আপনি এখানে দেওয়া রয়েছে দিচ্ছে রিস্টার্ট ইউর অটোমেটিক অ্যান্ড টেক এ প্রফিট, রিস্টার্ট অটোমেটিক অ্যান্ড কম্পাউন্ড প্রফিট। এখানে আপনি আপনার ইচ্ছা মতো ই করতে পারেন। সেক্ষেত্রে আমি রিস্টার্ট আমার ইচ্ছে মতো আমি দিয়ে নিচ্ছি, আপনি আপনার ইচ্ছে মতো দিবেন, কারণ আমি এই অ্যাকাউন্টটা বেশি একটা ওপেন করব না। মাঝে মাঝে আমার এটা আমারও নয়। এবার দেখেন, মেম্বার এরিয়ায় যেতে হবে আমাকে। মেম্বার এরিয়া এখান থেকে আপনি দেখেন আমার 20 ইউরো দিয়েছে, কিন্তু আমি এখান থেকে আমি 20 ইউরো দিয়ে আমি ইনকাম করতে পারি। বাট এখানে সুযোগ আছে আমি বাইরে, যেমন আমি আপনার পেপল, বিটকয়েন, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি এখানে টাকা ইনপুট করতে পারি এবং এখানে ইনভেস্ট করতে পারি। যদি আমি আপনার 20 ইউরো দিয়ে কাজ করি, তাহলে সেক্ষেত্রে আমাকে এরা যেভাবে ই করবে, আমি কখনো অন্য কোনো পেমেন্ট প্রসেস ইউজ করতে পারবো না এবং আমাকে সরাসরি আমার লোকাল ব্যাংকে টাকা উইড্রো দিতে হবে। তাছাড়া আমি অন্য কোনোভাবে টাকা উইড্রো করতে পারবো না। তাহলে বন্ধুরা, কীভাবে আমরা কাজ শুরু করবে দেখে নিই। এবার দেখেন, এখানে দেওয়া আছে ওয়েস্ট, অর্থাৎ এখানে বলা হচ্ছে কাজটা বা আপনি যে বাজে পুরোনো বস্তুতে যেগুলো রিসাইকেল করা যায় তার উপর আপনি ইনভেস্ট করবেন। সেক্ষেত্রে আপনাকে এখান থেকে বাইতে ক্লিক করতে হবে। দেখেন বন্ধুরা, বাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটা নতুন উইন্ডোজ ওপেন হয়েছে, অর্থাৎ একটা পেজ। দেখেন এখানে আপনার বর্তমান ব্যালেন্স 20 ইউরো এবং আপনার কোটা, অর্থাৎ আপনি 5000 কেজি ওয়েস্ট কিনতে পারবেন, কিন্তু আপনার 20 ইউরোতে ক্ষমতা আছে হচ্ছে আপনার 100 কেজি কেনার। তবে আপনি এই 5000 ইউরো কিনতে পারবেন। তাহলে দেখেন, 5000 কিনলে কি হবে আর বর্তমানে 20 ইউরো কিনলে কি হবে সেটা আমি পরে বলছি। আমি এখন বাইতে ক্লিক করছি। দেখেন, ওকে, ইফ হাউ বট 100 কেজি ওয়েস্ট 0.20 ইউরো পার কেজি, ওর কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স 0 0, অর্থাৎ আমার অ্যাকাউন্ট এখন 0 0 হয়ে গেছে এবং আমাকে 100 কেজি ওয়েস্ট দিয়ে দিচ্ছে। তাহলে বন্ধুরা, আমি 20 ইউরো দ্বারা আমি 100 কেজি ওয়েস্ট ক্রয় করেছি। দেখেন এখানে চলে আসছে 100 কেজি ওয়েস্ট 20 ইউরো। কিন্তু আমাকে কি করতে হবে, দেখেন যখন আমি এই 100 কেজি ওয়েস্ট ক্রয় করছি, তখন দেখেন এখানে একটা ইস্যু রয়েছে, অর্থাৎ আমাকে আমার কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। কিন্তু এরা আমাদের কি করবে, যখন আপনি 20 ইউরো দিয়ে 100 কেজি ওয়েস্ট ক্রয় করেছেন, এরা আপনাকে 21 দিন সময় পর্যন্ত এরা প্রক্রিয়া করার কাজ ই করবে, অর্থাৎ আপনার এখন থেকে শুরু হয়েছে, এভাবে আপনি এই এই পর্যন্ত আসবে 21 দিনে, অর্থাৎ 3 সপ্তাহ আপনাকে ওয়েট করতে হবে। তাহলে 3 সপ্তাহ পর আপনি এই 20 ইউরোর উপর থেকে আপনি পাবেন 6%, এবং সেই 6% আপনার এইখানে হবে উইড্রো। এটা হচ্ছে আপনার উইড্রো ওয়ালেট আর এটা হচ্ছে আপনার ইনভেস্ট ওয়ালেট। যখনই আপনি আপনার 21 দিন হয়ে যাবে, এখানে আপনার 20-এর 6% চলে যাবে। কিন্তু যখন আপনি 20 ইউরো উইড্রো দেবেন, সরি, 20 ইউরো দিয়ে আপনার ওয়েস্ট কিনে 21 দিন পর আপনার ঠিক এই জায়গায় চলে আসবে, অর্থাৎ এই গ্রাউন্ড ম্যাটারিয়ালে আপনার কনভার্ট হয়ে যাবে। গ্রাউন্ড ম্যাটারিয়াল এখানে, এইখান থেকে আপনার এইখানে চলে আসবে, অর্থাৎ আপনার
প্রত্যেক কেজির প্রাইস হবে 20, 20 থেকে বেড়ে 0.40, 40 ইউরো। তাহলে আপনার $20 দিকে আপনি কিনেছিলেন হচ্ছে 120 টাকা করে কেজি, এবং আপনার এখন দাম হয়ে গেছে 40 টাকা করে কেজি। সেক্ষেত্রে আপনি যখন এখানে আসবে 21 দিন পরে, আপনার সুযোগ হচ্ছে আপনি সেল করে দিতে পারেন। সেল করলে আপনার $40 এর 25% পাবেন, আর বাকি যে 3/25 অর্থাৎ 4 ভাগে ডিভাইডেড হবে তার 1 ভাগ আপনি পাবেন। কিন্তু এক্ষেত্রে আপনার কোনো লাভই নেই, সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয়বার রিসাইকেলিস্ট করতে হবে। রিসাইকেল যখন দ্বিতীয়বার রিসাইকেলিস্ট করবেন তাহলে আপনার ওই 40 ইউরোর উপরে আপনাকে দেবে 8% পরবর্তীতে আর 2 সপ্তাহ, অর্থাৎ 14 দিনের জন্য আপনাকে 14 দিন পরে আপনাকে আরও 8% দেবে এই 40 ইউরোর উপরে। অর্থাৎ আপনি যখন 20 ইউরো ইনভেস্ট করবেন তখন আপনি 21 দিন পরে পাবেন 40 ইউরো, এবং 40 ইউরোকে আবার এখানে দেখেন বোতামটা ওপেন ই হচ্ছে না, যখন আপনার 21 দিন হয়ে যাবে তখন এটা আপনার কাজ করবে। সেইখানে আপনি যখন ই করবেন তখন এই 40 ইউরোর উপর আপনাকে 8% দিবে, আপনার গ্রান অয়েল এখানে পৌঁছে যাবে। তখন এই ক্ষেত্রে আপনি বিক্রয় করলে করতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো লাভ নেই। পুনরায় আপনি এখানে রিস্টার্ট করবেন, আবার এই গোড়ায় চলে আসবে এবং গোড়ার থেকে আবার ওই 6% দিবে, 8% দিবে, এরপরে আবার এখানে আসবে, আবার এখানে আপনি রিস্টার্ট করবেন। এইভাবে আপনার প্রফিট বৃদ্ধি পেতে থাকবে, এক সময় এখান থেকে হিউজ পরিমাণ ইউরো ইনকাম করতে পারবেন। শুধুমাত্র আপনি এখানে নয়, আপনি আপনাকে একটা জিনিস দেখাতে চাচ্ছি, সরি আপনাদের একটা জিনিস দেখাতে চাচ্ছি। হ্যাঁ দেখেন, এখানে ওরা বলতেছে যে আপনি রিসাইকেলিং করেছেন 20 ইউরো, রিসাইকেল করেছেন 20 ইউরো, আপনাকে 21 দিন পর দিবে 40 ইউরো, অর্থাৎ আপনার ওই ওয়েস্টের দাম হয়ে যাচ্ছে 40 ইউরো। দেখছেন এটা ঘুরবে আস্তে আস্তে, ঘুরে ঘুরে আপনার 100% কভার করবে। তাহলে বন্ধুরা দেখেন, এখানে যখন আপনার 40 ইউরো হবে তখন আপনি আবার পুনরায় রিসাইকেল করবেন। রিসাইকেল করার পর আবার আপনাকে ওয়েট করতে হবে 2 সপ্তাহ, 2 সপ্তাহ পরে আপনি এটা বেচে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি 25% লাভ পাবেন, কিন্তু এটা বেচে দিলে আপনার তেমন কোনো বড় কোনো প্রফিট করতে পারবে না। সেক্ষেত্রে আপনাকে পুনরায় আবার রিস্টার্ট করতে হবে, অর্থাৎ আবার পুনরায় 6%, 8% এভাবে পাবেন, এবং টাকাগুলো আপনার যে পার্সেন্টের টাকা ভলিউমটা এখানে এইভাবে যোগ হবে এখানে। এবার বন্ধুরা শুধুমাত্র এইখানে নয়, আপনি এইখানে এদের আরও অনেক ইকুইপমেন্ট আছে যেগুলো নিয়ে আপনি ইনভেস্ট করতে পারবেন। এখান থেকে আপনি বাই করতে পারবেন এখানে 25 কেজি ওয়ান ইউরো করে প্রতি কেজির দাম, এবং এখান থেকে আপনি 20,000 ইউরো পরিমাণ কাঁচরা কিনতে পারবেন, এখান থেকে কিনতে পারবেন, এখান থেকে কিনতে পারবেন, এখান থেকে কিনতে পারবেন। আপনি প্রতিটি ক্ষেত্রে থেকে আপনি এখান থেকে ইনভেস্ট করতে পারবেন, এবং এখান থেকে বন্ধুরা আজ এ পর্যন্তই। আমি ভিডিওগুলোকে 4টি ভাগে ভাগ করেছি, আপনারা প্রত্যেকটি পার্ট খুবই গুরুত্ব সহকারে দেখবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকে এখানেই রাখছি, এবং আমার চ্যানেল সাবস্ক্রিপশন করবেন। থ্যাংক ইউ।